আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনার আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও নতুন একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি আজকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো কাস্টম হাউস আইসিডিতে বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা কাস্টম হাউস আইসিডিতে কোন কোন পদের জন্য এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তার প্রকাশ করেছে এবং এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতাগুলো আপনাদের কতটুকু থাকতে হবে এ টু জেড বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত তথ্যগুলো ভালোভাবে জানার জন্য তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে সত্যি একটু কথা বলে রাখতে চাই যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে বা এডুকেশান পারপাসে কোনো নিউজ নিয়ে ভিডিও আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে তো বন্ধুরা চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের মূল সেই কাঙ্ক্ষিত সার্কুলার বিজ্ঞপ্তিটি তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা সারা বাংলাদেশ থেকে বেশ কয়েকটি জেলা বাদে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থী চাকরির জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই সার্কুলার বিজ্ঞপ্তিটি যদি আপনারা ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে নিজেরাই পড়তে চান সেক্ষেত্রে কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি একটু পরে আপনাদের সামনে বলে দিচ্ছি প্রথমে আমরা আলোচনা করবো এই সার্কুলার বিজ্ঞপ্তির বেসিক বিষয়গুলো তো বন্ধুরা এই সার্কুলের বিজ্ঞপ্তিতে মোটামুটি ক্যাটাগরি দেওয়া আছে আটটি এই আটটি ক্যাটাগরিতে তারা কিন্তু জনবল নিয়োগ দিচ্ছে তো এখানে বলতেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টম হাউস আইসিডি কমলাপুর ঢাকা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি কিন্তু দেওয়া আছে তো এই বিজ্ঞপ্তিটি তার প্রকাশ করেছে আটাইশ এগারো দু হাজার একুশ তার খ্রিস্টাব্দ আটাইশ এগারোতে এই সার্কুলের বিজ্ঞপ্তিটি তার প্রকাশ করে দিয়েছে তো এখানে এই সার্কুলার বিজ্ঞপ্তি তো অর্থ মন্ত্রণালয় কর্তৃক স্মারক নাম্বারে এত স্মারক নাম্বারের কথাগুলো বিস্তারিতভাবে বলা আছে আর আপনাদের আবেদন করতে হবে অবশ্য অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে তো আমরা আলোচনা করব পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই কোটেশনে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো দেওয়া আছে তো এক নম্বর পদটা দেখুন এক নম্বর পদের নাম হলো কম্পিউটার অপারেটর এই পদের জন্য আপনাদের বেতন নির্ধারণ করেছে বারো হাজার টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত বেতন গ্রেড কিন্তু আপনাদের এগারো তো এখানে পদের সংখ্যা মোট দুইটি শিক্ষাগত যোগ্যতা বলতেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিবেগের স্নাতকোত্তর পাশ বা সম্মান পাশ থাকতে হবে তাছাড়া কম্পিউটার অপারেটর হিসেবে যেহেতু আপনাদের নিয়োগ দেবে সেক্ষেত্রে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট বা কম্পিউটার সম্পর্কে আনুষঙ্গিক যে জিনিসগুলো জানা প্রয়োজন সেই জিনিসগুলো অবশ্যই আপনাদের জানতে হবে এই কোটেশনটি পড়লেই আপনারা বুঝতে পারবেন বন্ধুরা এখানে বলতেছে যে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে বলতেছে ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ময়মনসিং কুমিল্লা ফেনি নোয়াখালী রংপুর দিনাজপুর খুলনা এভাবে বলতেছে পডুয়াখালী ও সিলেট জেলা ব্যতীত সমগ্র বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই উল্লেখিত জেলাগুলো ব্যতীত সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু আবেদন করা যাবে দুই নম্বর পদটা দেখুন দুই নম্বর পদের নাম হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেবে এখানে পদের সংখ্যা একটি বেতনের স্কেল আপনাদের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সম্মানের ডিগ্রি পাস থাকতে হবে বা স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে আপনাদের আনুষঙ্গিক জ্ঞানগুলো থাকতে হবে তিন নম্বর পদটা দেখুন তিন নম্বর পদের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর এখানে বেতন স্কেল হবে আপনাদের নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা এখানে একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার সার্টিফিকেট আপনাদের অবশ্যই থাকতে হবে এই বিষয়গুলো পড়লে আপনারা বুঝতে পারবেন চার নম্বর পদটা দেখুন চার নম্বর পদের নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য তারা নিয়োগ দেবে এখানে পদ সংখ্যা পাঁচটি এই পদের জন্য আপনাদের বেতনের স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন গ্রেড হলো ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারবেন বা এইচএসসি পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তাছাড়া কম্পিউটার সম্পর্কে আপনাদের আনুষঙ্গিক যে জ্ঞানগুলো থাকা প্রয়োজন সেই জ্ঞানগুলো আপনাদের অবশ্যই থাকতে হবে পাঁচ নম্বর পটটা দেখুন পাঁচ নম্বর পটটা হল টেলিফোন অপারেটর টেলিফোন অপারেটর হিসেবে নিয়োগ দেবে এখানে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারবেন ছয় নম্বর পদটা দেখুন ছয় নম্বর পদের নাম হলো সিপাই এখানে পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে আর সাত নম্বর পদটা দেখুন সাত নম্বর পদের নাম হলো অফিস সহায়ক এখানে পদের সংখ্যা ছয়টি বেতনের স্কেল অফিস সহায়ক হিসাবে আপনাদের হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তো আট নম্বর পদটা দেখুন আট নম্বর পদের নাম হল নৈশ্য প্রহরী এখানে পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ সহ সুস্বাস্থ্য অধিকারী হইতে হবে তো বন্ধুরা এই যে সাত নাম্বার এবং আট নাম্বার পদের জন্য এই জেলাগুলোর লোকজনগুলো আবেদন করতে পারবেন না এখানে বলা আছে ঢাকা নারায়ণগঞ্জ ও ঝালকাঠি এই তিনটি জেলার লোকজন ব্যতীত সমগ্র জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এতক্ষণে আপনারা পদের নামগুলো শুনেছেন এখন দেখুন যে সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আপনাদের আবেদন করতে হলে কি কী শর্তগুলো পূরণ করে আপনাদের আবেদন করতে হবে তো এখানে এক নম্বরে বলতেছে শর্তের মধ্যে যে বা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থানীয় বাসিন্দা হতে হবে প্রার্থীদের বয়স এক বারো দু হাজার তারিখে ন্যূনতম আঠারো বছর এই যে তারিখটি দেওয়া আছে এই তারিখের মধ্যে ন্যূনতম আপনাদের বয়স থাকতে হবে আঠারো বছর এবং পঁচিশ তিন দু এই যে তারিখ দেওয়া আছে এই যে পঁচিশ তিন দু তারিখে যাদের বয়স সর্বোচ্চ তিরিশ বছর তারা আবেদনের যোগ্য এই তারিখের মধ্যে যাদের বয়স তিরিশ বছর পূর্ণ হয়েছে তারা শুধু আবেদন করতে যোগ্য তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র সন্তান বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এই যে তারিখটা দেখুন এই তারিখের মধ্যে বয়স থাকতে হবে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে এই যে দেখুন বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তো এই বিষয়গুলো পড়লেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা যেহেতু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে সেহেতু অনলাইনে আবেদন করার কতগুলো কন্ডিশন দেওয়া আছে এখানে বলতেছে যে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী তো এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদের বিস্তারিতভাবে পড়তে হবে তো পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি দেওয়া আছে এই যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই লিঙ্ককে ভিজিট করে আবেদন পূরণ করতে হবে আবেদন পূরণের সময়সীমা এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু হবে আবেদন করা শুরুর তারিখ এক বারো দু তারিখ পহেলা ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন করা সকাল দশগটিকে হইতে এবং আবেদন শেষ হবে একত্রিশ বারো দু একুশ তারিখ রাত বারো ঘটিকা পর্যন্ত তো ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীক আবেদন সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো বন্ধুরা এখন আসুন যে সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা কিভাবে ডাউনলোড করে পড়তে পারেন তো বন্ধুরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সার্কুলারের লিঙ্ক নামে একটি অপশন দেওয়া থাকবে সেই লিঙ্কে যদি আপনারা ভিজিট করেন তাহলে খুব সহজেই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করতে পারবেন তো সেভাবেই আপনারা সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়ে নেবেন তো বন্ধুরা মোটামুটি এই আজকে জানানোর মতো একটি ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধু বান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফে